হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা রিভিউ করবো হচ্ছে মালাল বলে সিনেমাটা, যেটা প্রডিউসার হচ্ছে সঞ্জয় লীলা বনশালী, আর ডেবিউটেন্ট অ্যাক্টার্সরা কাজ করছে মিজান এবং শারমিন সেগল, মিজান জাফরি, এবং ডিরেক্ট করেছেন মারাঠি ডিরেক্টর মিস্টার হাদাবলে। আই ফর গট হিজ নেম, সরি ফর দ্যাট। সো সবার চেয়ে ফার্স্টে যে ডিপার্ট, যেটা আমি খুব কম রিভিউর ক্ষেত্রেই করে থাকি, দ্য বিগেস্ট প্লাস পয়েন্ট অফ দিস ফিল্ম ইজ দ্য মিউজিক। তো আপনি যখন হল থেকে বেরিয়ে আসবেন, ইউ উইল ক্যারি দ্য মিউজিক উইথ ইউ। দ্য সংস আর আউটস্ট্যান্ডিং, অ্যান্ড দে আর ডিজাইন্ড বাই মিস্টার সঞ্জয় লীলা বনশালী, হু ইজ বিং ডিজাইনিং হিজ সংস, মানে যে পদ্মাবতের সংসগুলো নিজে ডিজাইন করেছে। সো হি হ্যাজ এ গ্রেট সেন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং টুওয়ার্ডস মিউজিক, সেটা তার বডি অফ ওয়ার্ক দেখে বোঝা যায়। এবং এটার মিউজিকটা উনি নিজে বানিয়েছে। সো তো সংস আর ভেরি গুড, ভেরি গুড, মানে টু গুড। মুভিং অন টু দ্য নেক্সট পজিটিভ থিং, দ্যাট ইজ দ্য লিড কাস্ট, যে ডেবিউ কাস্ট যাদেরকে করা হয়েছে, স্পেশালি মিজান, মানে দারুণ একটা স্ক্রিন প্রেজেন্স রয়েছে, খুব ভালো অভিনয় করেছে, এক্সপ্রেশনস খুব ভালো। এবং আমার এটা পার্সোনালি মনে হলো মিজানকে দেখে, যে মিজান যদি ডার্ক ক্যারেক্টার্স করে না, মানে খুব ভালো করতে পারবে। এবং এখানে একটা ডার্কার শেড ছিল সামান্য, এবং মিজান উইল গো, মানে মানে লম্বা রেসের ঘোড়া, মানে দেখে মনে হলো, একটা বোঝা যায় না, দেখে একটা ফিল আছে। সেখানে শারমিন খারাপ অ্যাক্ট্রেস নয়, শি ইজ অলসো গুড অ্যাক্ট্রেস, ভালো, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, অনেক কিছু ক্যামেরার পিছন থেকে অনেক কিছু দেখেছে, শিখেছে। বাট আমার শারমিনের ডায়লগ ডেলিভারিগুলো খুব একটা ভালো লাগেনি। তো শি ইজ নট ব্যাড, বাট মিজানের যেরকম একটা বিশাল, মানে একটা কী বলবো, একটা হিরো হওয়ার যে ব্যাপার, মানে স্টার হওয়ার যে কোয়ালিটিস, যে প্রেজেন্স, সেগুলো রয়েছে। এবং এই যেহেতু এটা লাভ স্টোরি, তো এটা দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা, দ্যাট ইজ ভেরি গুড, আমার তো বেশ ভালো লেগেছে। এবার হচ্ছে যে নেক্সট পার্ট, দ্যাট ইজ দ্য নেগেটিভ পার্ট। আর এই সিনেমা সবচেয়ে নেগেটিভ পার্ট হচ্ছে, যেটার জন্য আজকাল সব লোকে হলে যায়, দ্যাট ইজ দ্য স্টোরি। আজকাল আর লোকে স্টার দেখে বা নতুন কোনো স্টার বা গান দেখে সিনেমা দেখতে যায় না, লোকে এখন স্টোরি কন্টেন্ট দেখে ছবি দেখতে যায়, যেটা আমরা রিসেন্ট ট্রেন্ডে দেখছি। এই সিনেমার গল্পটা, 7G রেনবো কলোনি বলে একটা সিনেমা আছে 2004-এ, তামিল ফিল্ম, সেইটার এটার অফিসিয়াল রিমেক। সেই সিনেমাটা অলরেডি 4 রিমেক হয়ে গেছে, তার মধ্যে বাংলাতেও একবার হয়েছে প্রেম আমার, যাতে সোহম এবং পায়েল ছিল, উইচ ইজ অ ব্লকবাস্টার ফিল্ম ব্যাক ইন 2009। এখন হচ্ছে ইয়ারটা 2019, তো মানে 15 পরে, 15 আগের গল্প যদি আপনি তৈরি করেন, তারা হ্যাঁ অনেক চেঞ্জেস করেছে, একদম পুরো সেম টু সেম রাখেনি, দে হ্যাভ মেড আ লট অফ চেঞ্জেস, কিন্তু তাও একটা গল্পের তো একটা, মানে কী বলবো, কিছু গল্প হয় এভারগ্রিন, মানে দে ইউ ক্যান মেক ইট আগেন অ্যান্ড আগেন আফটার 40 অলসো। বাট লাভ স্টোরির ক্ষেত্রে তাও যেরকম এই যে প্যাথোস কাইন্ড অফ লাভ স্টোরি, সেটার কি ভ্যালিডিটিটা এত বেশি ছিল, এটাই একটা বিগেস্ট কোয়েশ্চেন। তো গল্পটা মানে খুবই একটা এমন একটা রিপিটেটিভ গল্প, যেটা আমরা বহুবার বহু ছবিতে দেখেছি। সো এটার সবার চেয়ে বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে স্টোরিটা, এবং যার স্টোরি আইডিয়াটাই এতটা উইক এবং এতটাই ওল্ড ফ্যাশন, আউটডেটেড, তাহলে তার স্ক্রিন প্লে কী করে ভালো হবে? তাহলে কিন্তু তাও আমি বলবো যে সিনেমাটা কিন্তু পুরোপুরি খারাপ নয়। বিটস অ্যান্ড পিসেস যদি আপনি দেখেন, বিটস অ্যান্ড পিসেসে, তাহলে আপনি দেখবেন যে কিছু কিছু সিনস ভেরি ওয়েল এক্সিকিউটেড, কিন্তু যেটা মানে এর পরে, মানে এই গল্পটা হয়তো আরও বেটার ওয়ার্ক করতো যদি ডিরেকশনটা আরও ভালো হতো। তো আমি জানি না যে ডিরেক্টর, এই যে ডিরেক্টর হাদাবলে, মানে মারাঠি ফিল্মে কিছু দারুণ দারুণ ছবি করেছে, তো এই জিনিস, এই সিনেমাটা কিন্তু বলিউডে তার ফার্স্ট ফিল্ম ছিল, আই ডোন্ট নো, মানে এক্সিকিউশনটা সেই লেভেলের হয়নি। এবং যে গল্পটার মধ্যে যে এই যে দুঃখ, যেটা অরিজিনাল গল্পটাতে আপনি পাবেন 7G রেনবো কলোনিতে, একটা বিশাল রকমের একটা ফিল অফ প্যাথোস আছে, সেই প্যাথোসটা অ্যাবসেন্ট, মানে আপনি সেই জিনিসটা কিন্তু মালালে পাবেন না। তো দিস আর দ্য ড্রব্যাক, দ্য ডিরেকশন ইজ নট আপ টু দ্য মার্ক, দ্য স্টোরি অ্যান্ড দ্য স্ক্রিন প্লে বোথ আর নট আপ টু দ্য মার্ক, সাম সিনস আর ওয়েল রিটেন। আর পজিটিভ থিং বললাম, মিউজিক ইজ দ্য বিগেস্ট পজিটিভ থিং, সেকেন্ড হচ্ছে দ্য লিড কাস্ট, সাপোর্টিং অ্যাক্টার্সরা ঠিকঠাক কাজ করেছে। তো ওভারঅল মিলিয়ে আমি বলবো না যে সিনেমাটা খুব খারাপ, আবার খুব যে ভালো তাও নয়, তবে কি এই যে দুটো অ্যাক্টারকে আমরা পেলাম, দে আর গুড, মানে আরও ঘষা মাজা করলে দে উইল গো, মানে আরও আগে গিয়ে আরও বেটার হবে। কিন্তু মানে অ্যাজ এ ফিল্ম, যে নতুন কিছু বলিউড গিফট করলো অডিয়েন্সদেরকেও, কিছু সেইরকম কিছু নেই। তবে অন্য যে কিছু স্টার কিডসরা লঞ্চ হয়, যাদের কোনো, মানে দে আর কমপ্লিটলি ইউজলেস, জাস্ট ইন দ্য নেম অফ নেপোটিজম দে গেট লঞ্চড, সেরকম কিন্তু এখানে নয়। যেটা হলে আমি এটাকে রোস্টেড রিভিউ করতাম, মানে মিজান ইজ রিয়েলি আ ট্যালেন্টেড অ্যাক্টর, মানে দারুণ, এবং আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন। তো ওয়ান টাইম ওয়াচ, মানে আপনি দেখুন, একবার তো দেখাই যেতে পারে,
এবং তারপরে আপনাদের যারা যারা দেখেছেন তারাও জানান যে আপনাদের কেমন লেগেছে। এবং দ্যাট ওয়াজ ইট গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস রিভিউ। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল নোটিফিকেশন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, দ্য হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন ডেসক্রিপশন। THEPUNK26, দ্য পাঙ্ক 26। বাই বাই।